আমার কিছু করার দরকার নেই, এই বাক্যটি উপরের এই স্ট্রাকচার দিয়ে হবে। যেমন দেখেন, আমার কিছু করার নেই, এখানে সাবজেক্ট হবে কি আমার, আই। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসালাম, তারপরে বসালাম হ্যাভ এজের মধ্যে, আয়ের সাথে বসবে হ্যাভ, তারপরে স্ট্রাকচার অনুযায়ী নাথিং টু, তারপর আমরা বসালাম নাথিং টু, তারপরে মূল ভার্বের ওয়ান বসাতে হবে। তাহলে দেখেন, আমার কিছু করার নেই এই সেন্টেন্সটার, এই পুরো সেন্টেন্সটার মধ্যে আমাদের হচ্ছে ভার্ব কোনটা, কিছু করার নেই, করাটাই হচ্ছে ভার্ব। তাহলে আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। তাহলে দেখেন, বাংলা বাক্যে যদি এই ধরনের বাক্য থাকে, আমার কিছু করার নেই, তোমার কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, তারপর আরও আছে তাদের কিছু করার নেই, আমার কিছু বলার নেই, আমার কিছু নেওয়ার নেই, এই ধরনের বাক্যগুলো করতে গেলে আপনাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস নাথিং টু প্লাস ভার্বের ওয়ান। তাহলে এই স্ট্রাকচার দিয়ে নিচের সেন্টেন্সটা হবে, দেখেন, তোমার কিছু করার নেই, তোমার কিছু করার নেই। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আমরা বসালাম তোমার, এইখানে এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট মানে ইউ, ইউ, তারপর হচ্ছে হ্যাভ এজের মধ্যে ইউ এর সাথে বসবে হ্যাভ, তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী এই যে নাথিং টু, এই নাথিং টু হচ্ছে বসাতে হবে নাথিং টু, তারপর হচ্ছে করা, ইংলিশ করা, এখানে কিন্তু ভার্ব, তো এই করাটাই হচ্ছে আমাদেরকে কী করতে হবে, ভার্বের ওয়ান বসাতে হবে ডু, ডু অর্থ করা, মানে তোমার কিছু করার নেই, ইউ হ্যাভ নাথিং টু ডু। তারপরে যেই সেন্টেন্সটা আছে, আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, তাহলে সেম এই স্ট্রাকচারটা দিয়ে হবে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তা আমাদের, আমাদের ইংরেজি হচ্ছে উই, উই প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, তারপরে হ্যাভ এজের মধ্যে বসাবো, আমরা কোনটা বসাবো, উই এর সাথে, উই এর সাথে হ্যাভ বসাতে হবে, তাহলে আমরা বসালাম হ্যাভ, উই হ্যাভ, তারপর স্ট্রাকচার অনুযায়ী নাথিং টু, আমরা বসালাম নাথিং টু, তারপরে এখানে করা হচ্ছে ভার্ব, ভার্বের ওয়ান বসালাম ডু, উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ নাথিং টু ডু। তারপরে যেই সেন্টেন্সটা আছে, তার কিছু করার নেই, তার কিছু করার নেই, এটা কীভাবে হবে, হি হ্যাজ নাথিং টু ডু। এখানে দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের সাথে হ্যাজ যুক্ত হয়েছে, হি হ্যাজ, তারপরে হচ্ছে নাথিং টু, তারপর হচ্ছে ডু, মূল ভার্বের ওয়ান, তার মানে তার কিছু করার নেই, হি হ্যাজ নাথিং টু ডু। তারপর আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে আই, তারপরে বসবে আয়ের সাথে হ্যাভ হেজের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে আয়ের সাথে হ্যাভ বসবে, তারপর হচ্ছে নাথিং টু, তারপর হচ্ছে এখানে এই পুরো সেন্টেন্সটার মধ্যে মূল ভার্ব কী, এই পুরো সেন্টেন্সটার মধ্যে মূল ভার্ব হচ্ছে বলা, আমার কিছু বলার নেই, বলাই হচ্ছে মূল ভার্ব, তাহলে মূল ভার্ব হচ্ছে সেই, আই হ্যাভ নাথিং টু সেই। তারপর দেখেন, আমার কিছু নেওয়ার নেই, আমার কিছু নেওয়ার নেই, এই বাক্যটার মধ্যে দেখেন, আই হ্যাভ নাথিং টু টেক, নেওয়া ইংরেজি হচ্ছে টেক, টেক অর্থ নেওয়া, এইটা এখানে মূল ভার্ব হচ্ছে টেক, সো আই হ্যাভ নাথিং টু টেক,